প্যাকেজিং নিয়ে কাজ করে থাকি পাইকারি ভাবে সুলভ মূল্যে আমাদের কাছ থেকে আপনাদের প্যাকেট প্যাকেজিং এবং কি অথবা যে সব বক্স গুলো আছে ক্যাক এবং কি পেস্টি বক্স পিৎজা বক্স এগুলো আমাদের থেকে পাইকারি দামে আপনারা পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি খুব সুন্দর একটা ফলি ওকে এটা কেজি হিসাবে হিসাব করা হয় এটা হচ্ছে কেজি ব্র্যান্ডিং দিও আপনি এটা করতে পারবেন এই বড় কিন্তু ব্যাগ জি 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 এটা খুবই বড় ব্যাগ

এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে যোগাযোগ করুন শূন্য এক সাত নয় নয় সাত আট তিন সাত শূন্য শূন্য ব্যবসায়ী বৃন্দ আজ আপনাদের সন্ধান দেব প্যাকেজিং আইটেমের পাইকারি মার্কেটের এজন্য বিজনেস বিটি গিয়েছিল প্রিন্টিং এবং প্যাকেজিং এর জন্য বিখ্যাত রাজধানী ঢাকার পুরান পল্টনে এখানকার ইকো প্যাকেজিং থেকে পাইকারি দামে আপনার চাহিদা মতো যে কোনো ধরনের বক্স পলি ব্যাগ সহ প্যাকেট বানিয়ে নিতে পারবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আমি আছি পল্টন রিসেসফুল সিটি থেকে একান্ন একান্ন আমাদের শোরুম নাম হচ্ছে ইকো প্যাকেজিং আমরা মূলত প্যাকেজিং নিয়ে কাজ করে থাকি পাইকারি ভাবে যারা রেস্টুরেন্ট অথবা অন্যান্য লোকাল শপ এবং কি বিভিন্ন দোকানে এবং কি বিভিন্ন ফ্যাক্টরিতে যাদের সাপ্লায়ার সাপ্লাই করতে চান তারা আমাদের মাধ্যমে পাইকারি দামে পাইকারি মূল্যে সুলভ মূল্যে আমাদের কাছ থেকে আপনাদের প্যাকেট প্যাকেজিং এবং কি অথবা যেসব বক্সগুলো আছে ক্যাক এবং কি পেস্ট্রি বক্স পিজ্জা বক্স এগুলো আমাদের থেকে পাইকারি দামে আপনারা পাবেন আচ্ছা ভাই আপনার তো সারা বাংলাদেশের সার্ভিসটা দিয়ে জি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই ক্ষেত্রে আপনি আপনার ফোন নাম্বার এবং আপনার অ্যাড্রেসটা আমাদেরকে পাঠিয়ে দিবেন আমাদের কাস্টমার কেয়ার থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে আচ্ছা ভাই আমরা তো জানি যে পল্টন হচ্ছে প্রিন্টিং এর জন্য খুবই বিখ্যাত আজাদ আজক্ট থেকে শুরু করে আমাদের হচ্ছে আমাদের অফিস এখান থেকে আপনি ডিজাইন পছন্দ করতে পারবেন আপনি কোন ডিজাইনের প্রোডাক্ট চাচ্ছেন বা কি ধরনের প্রোডাক্ট চাচ্ছেন এটা আপনি এখান থেকে রিচার্জ করার পরে আপনি আমাদেরকে অর্ডার দিবেন আবার আমরা আপনাদেরকে দরকার পড়লে আমাদের কারখানা থেকে ভিজিট করে আনতে পারব আচ্ছা খুবই ভালো কথা ভাই আমাদের কিছু স্যাম্পল দেখান যে কত প্রাইজের মধ্যে পড়ে জাস্ট ব্যবসায়ী ভাই যে ধারণা পায় জি জি কি দেখাবেন প্রথম অবশ্যই প্রথমেই দেখাবো আমরা ছোট হ্যাঁ যেটা ছোট পলি আছে এটা হচ্ছে কি গ্যাজেট এটা নাম হচ্ছে গ্যাজেট পলি হিসেবে পরিচিত এটা গ্যাজেট কেন বলা হয় এটা হচ্ছে কি এই দুই পাশে লেয়ারটার কারণে আমরা মূলত গ্যাজেট বলে থাকি এটা কেজি হিসাব হিসাব করা হয় এই যে দেখুন খুব সুন্দর একটা ফলি ওকে এটা কেজি হিসাবে হিসাব করা হয় এটা হচ্ছে কেজি দুশো নব্বই টাকা পরে মাত্র দুশো নব্বই টাকা দিতে পারতেছেন কেজি দুশো মানে আপনার পিজে কত পরে আপনি জানেন কত মাত্র পরে দুই টাকা দুই টাকা থেকে দুই টাকা দশ বিশ পয়সা এরকম হবে আচ্ছা আচ্ছা মানে কেজিতে সে যতগুলো যত সাইজ যত ছোট করবে হ্যাঁ কেজি তে তত বেশি ব্যয় হবে এটা আবার একটা কথা হচ্ছে কি অনেকে আবার বলে কি ভাই আপনি তো দুশো আশি টাকা বললেন ভিডিওতে পরে তিনশো বিশ টাকা কেন পরে আসলে আপনি মান যেমন গুণগান মান যেমন চাইবেন আপনার পাঁচটা তেমন পড়বে ওই যে একটা বাঙালি ভাষায় একটা কথাই আছে দামটা দাম যার একটু বেশি তার এই মূল্যটা এবং কি যে প্রোডাক্ট একটু ভালো হবে বেশি আচ্ছা আচ্ছা ভাই এটা কত কয় কালার দিতে পারবেন এটা 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 যে টু কালার হবে টু কালার হবে টু কালার হবে এবং কি আপনি অন্যান্য কালার এবং কি আপনার ব্র্যান্ডিং ব্র্যান্ডিং দিয়ে আপনি এটা করতে পারবেন এটা আমরা সর্বনিম্ন হচ্ছে কি একটা যে নেগোসিয়েশনের মাধ্যমে আপনার সাথে কথা বলার মাধ্যমে জানা হবে যে আপনি কতটুকু নিতে চান বাকি আসে বিষয় যদি বলা হয় প্রাইস নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে হয় আমরা ওটা করতে পারবো সমস্যা নাই আমাদের ডেসক্রিপশনে বসে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার আপনি যোগাযোগ করলে আচ্ছা আমরা কিন্তু স্ক্রিনে আপনার নাম্বার দেখতে পাচ্ছি এই নম্বরে যোগাযোগ করলেই হবে জি জি ওকে ভাই এরপর আমাদের কি দেখাবে এরপরে চলে আসছি এই পলিব্যাগের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের থেকে এই কয়েকদিন আগেই

এবং এটা দেখতে খুব স্টেন্ডার মানে খুব একদম পাতলা মনে করেন এরপর আছে এই যে স্যালোর এর এই ব্যাগটা এটা কিন্তু খুব বিগ দিক কোয়ালিটির এমনকি আহ ওই যে এটা হচ্ছে কি আসলে এইভাবে বলা যায় না কেমন বলা যায় না আসলে কি অনেক সময় অনেক কাস্টমার বলে কি ভাই আমার পাতলা ব্যাগ লাগবে আমাকে পাতলা লাগবে যে কক্সিট টা বা কালার লাগবে চার পাঁচ কালার ওইটা হচ্ছে কি আসলে আপনাদের সাথে কথাবার্তা বলার পরে আমরা বুঝতে পারবো আপনাদের ডিমান্ড কেমন বা আপনারা কেমন চাচ্ছেন ওই অনুযায়ী আমরা দিতে এই কারণে যদি আপনাদের যদি কোনো কিছুর চাহিদা থাকে বা কোনো কিছু অ্যাড করতে চান চান বা কিছু বাদ দিতে আপনারা আমাদের সাথে যে আমাদের যে কাস্টমার সার্ভিস থাকবে ওইখানে আপনারা যোগাযোগ করতে পারবেন সবসময় চব্বিশ ঘন্টা আমাদের কাস্টমার সার্ভিসের নাম্বার ওপেন থাকবে ওকে ভাই এরপর আমাদের কি দেখাবেন এরপরে আমরা দেখাবো আপনাকে টু লেয়ারের লেয়ার এর যেটা জি 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 এটা কেজি হিসাবে বিক্রি করে থাকি এটা প্রাইস পুরো মাত্র চারশো থেকে চারশো বিশ টাকা চারশো থেকে চারশো টাকা কেজি ব্যাগ যারা হচ্ছে কি নতুন কোম্পানি ক্রিয়েট করেছেন এবং কি যারা বিভিন্ন ধরনের লোকাল প্রোডাক্ট গুলো করতে চান সব উদ্যোক্তাদের একটা ইয়া থাকে যে এখানে বিভিন্ন রকম ব্যবসা শুরু করতেছে ব্যবসা করতেছে এরকম আনুজনী থাকে তারা কিন্তু অনেক সময় যে আমি একটা সুন্দর ডিজাইন প্যাকেজিং এর উপর গুরুত্ব দেয় সেক্ষেত্রে ডিজাইনটা আপনি আসলে কতটুকু ভালো করে করে দিতে পারবেন অথবা ডিজাইনটা কি সে তার ইচ্ছা মতন করতে পারবে আসলে একটা কথা হচ্ছে কি আপনার ভিতরে কি আছে না আছে কিন্তু এটা কথা কথা আপনার যে ঘরে যে ইন্টেরিয়ার ডিজাইনটা আছে ওটা যদি সুন্দর হয় তাহলে সবাই কিন্তু হবে আপনি যদি সুন্দর হয় বা আপনার যে সবের যে মূল বক্সটা ওটা যদি একটু আকর্ষণ হয় তাহলে সবাই কিন্তু আপনার থেকে মানে একটা জিনিস কমফর্টেবল ফিল করবে বা এটা ভালো ফিল করবে যে আসলে না ওনাদের একটা গুণগান মানটা খুব ভালো আচ্ছা এমনকি যারা উদ্যোক্তা তাদের জন্য হচ্ছে কি যারা নিজেরাই পলিব্যাগ

কিন্তু আপনারা যারা নতুন উদ্যোক্তা অথবা আপনারা যারা পাইকারি মূল্যে কিনতেছেন আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ওই অনুসারে আমরা আপনাদের সাথে কথাবার্তা বলেই আপনারা সেক্ষেত্রে সর্বনিম্ন অথবা সর্বোচ্চ ছাড় দেওয়ার আপনি হ্যাঁ আমরা যতটুকুই আমাদের ছাড় দেওয়ার প্রয়োজন আমরা অতটুকু উনি ছাড় দেব ওকে এরপর আমাদের কি দেখাবেন এটা হচ্ছে কি থ্রি লেয়ার পয়েন্ট ওকে তিনটা লেয়ার আছে এটা জি 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 এটার মধ্যে তিনটা লেয়ার আছে একটু দেখায় দেন আমাদের এই যে দেখুন ওকে যে এবং কি এটা এগুলো দেখতে খুব স্ট্যান্ডার্ড যেগুলো বেস্ট কোয়ালিটি বলা হয় প্যাকেজিংটাও খুব আহ শক্ত মজবুত ওকে এরপর আছে এই যে আমাদের এই থ্রি এর মধ্যে অনেকগুলো আছে আসলে আপনি ক্যাটাগরি আপনি যেটাই পছন্দ করবেন ওই অনুযায়ী ক্যাটাগরি আমরা দিতে পারবো এগুলো প্রাইস পরে 500 থেকে 520 টাকা এগুলো কেজি হিসাব করা কেজি জি জি এগুলো কেজি হিসাব করা অনেকে আবার কেজি এবং পিসের মধ্যে পরে আবার ইয়ে করে ফেলে এই কারণে আমরা সবজি ভাঙ্গি বলতে হয় ওকে 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 এরপরে এরপরে আমরা যে প্রোডাক্টের মধ্যে আসব এটা হচ্ছে কি বিভিন্ন ধরনের যে বক্স আইটেম এবং যে যারা সামনে দেখতেছি জি 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 বক্স আইটেম আচ্ছা যাই হোক আমরা কিন্তু এই যে বাংলাদেশ এনাদের প্রায় আমরা কিন্তু আমরা প্রোডাক্টের যে অ্যাসেম্বলি এগুলা করেছি এবং কি এনারা আমাদের আজকে প্রায় পাঁচ ছয় বছর পুরানো আহ কাস্টমার বললেই চলে ওকে এই যে ওনাদের বিভিন্ন ধরনের আহ কালারফুল প্রোডাক্ট আছে

এগুলো হচ্ছে কি আসলে এগুলো তো এভাবে বলা হয় না এগুলো হচ্ছে মূলত হচ্ছে পিজ হিসাবে আলোচনা সাপেক্ষে খুবই এই যে আমি আপনাকে একটা দেখাই এটা হচ্ছে কি খুব মজবুত শক্তপক্ত এবং এটা হচ্ছে খুব পাতলা আচ্ছা আসলে এই কারণে আমরা আসলে মূল্যটা বলতে না। কারণ হচ্ছে কি আসলে ধরে দেখবে দেখবে প্রোডাক্ট দেখবে না না হয়তো বলবে কি অনেকে কমেন্টে জিজ্ঞেস করবে ভাই প্রাইসটা কেন এত বেশি আসলে তারা তো বুঝবে না যে আসলে প্রাইসটা তেমন সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো মূলত হচ্ছে থিকনেস এবং কি এগুলো ম্যাটেরিয়াল হিসেব করেই আমরা মূলত প্রাইসটা অনুমান করে থাকি এবং কি প্রাইসটা নির্ধারণ করে থাকি ওকে এই এরপরে আমরা যে যেই আইটেমের মধ্যে আসবে এটা হচ্ছে বক্স আইটেম যারা রেস্টুরেন্ট যারা নিউ রেস্টুরেন্ট ওপেন করছেন এবং যারা চিন্তা চিন্তিত যে আমাদের রেস্টুরেন্টের জন্য আমরা কোন ধরনের প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারি এবং কোন ধরনের বক্সগুলো আমাদের জন্য ভালো হবে

টিভি বক্স নিয়েছে টিভি বক্স এবং কি তারা হচ্ছে কি চায়না থেকে টিভি ইম্পোর্ট করে এবং কি আমাদের কাছ থেকে বক্স তৈরি করে মানে প্যাকেজিং এর জগতে যা যা আছে সবই করে দিতে পারবে আমরা এখন সব দেখানোর সুযোগ পাচ্ছি না সময়ের জন্য জি 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 এখন হচ্ছে প্যাকেজিং এর জগতে আপনি টিভির প্যাকেট বলেন আপনি মোবাইলের প্যাকেট বলেন এর শপিং ব্যাগ বলেন শপিং ব্যাগ বলেন লাইটিং ব্যাগ বলেন যেই ব্যাগই লাগুক আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা

বক্স ওকে মধুমেলার অনেকেই হয়তো এই ব্র্যান্ডকে চিনেন এই উমনি আমাদের হচ্ছে কি অনেক লাল একজন কাস্টমার এই যে আমি ভিতরটা একটু ওপেন করে দেখাই আপনাদেরকে ওকে খুবই কোয়ালিটিফুল আমার কাছে দেখে মনে হচ্ছে এটা আচ্ছা এগুলো এই বক্সটা পড়তে কত খরচ হয় এটা প্রাইস পড়বে 13 থেকে 14 টাকা 13 থেকে 14 টাকা সাইজটা কি কেমন আছে এখানে এটা হচ্ছে কি 1 কেজি যে 1 কেজি আইটেম ধরবে এটা 1 কেজি আইটেম ধরবে সুইচ স্যার সুইচ স্যার ওকে এরপরে আসলে কি মূলত হচ্ছে কি এগুলোর মধ্যে অনেকে আবার মানে যে পাতলা যে কক্সিকটা আছে ওইটা দিয়ে করতে চায় ওই ক্ষেত্রে আমরা আসলে আরো যে প্রাইসটা আরো কনফার্মাইজ করার চেষ্টা করি কখনো কখনো ওইটা এগারো থেকে বারো টাকাও পরে সেক্ষেত্রে আমরা যারা দেখতেছে ভিডিও অথবা করতে চায় তারা যদি সে বলে ভাই আমাকে পাঁচ টাকার মধ্যে প্যাকেটটা বানাই দিন আপনার দিতে কোনো সমস্যা নাই আবার যদি বলে সে ওইটাই বিশ টাকার মধ্যে বানাই দিতে হ্যাঁ 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 দামটা হচ্ছে এভাবে ভ্যারি করে এটা হচ্ছে কি ম্যাটেরিয়াল উপরে ম্যাটেরিয়াল উপরে কক্সিডের উপরে এবং কি বিভিন্ন যে আমাদের লোকাল যে অর্গানাইজেশন আছে এবং কি যেগুলো ম্যাটেরিয়াল প্রয়োজন হয় ওই সবের উপর আমরা নির্ধারণ করবো যে প্রাইসটা আপনি কেমন পড়বে আপনি কেমন চান ওই অনুযায়ী আমরা প্রাইসটা আপনাকে নির্ধারণ করে দিব ওকে এরপর আমরা কি দেখি এরপরে আছে আমরা আসব এটা হচ্ছে কি পেস্টি বক্স হিসেবে পেস্টি হ্যাঁ পেস্টি বক্স এবং কি পিজ্জা যে হাফ বিরিয়ানি বক্স অথবা যে এই যে

এটা হচ্ছে কি বার্গারের বক্স ওকে বার্গারের বক্স হ্যালো ফ্রাইড রাইস এর ওনাদের যে বক্সটা আমার থেকে করিয়ে নিয়েছে এই যে এই বক্সটা দেখুন আপনাদের সাইজটা দেখুন একটু হুম হুম এই যে ওপেন করে দেখুন এই যে এই লেয়ারটা দিয়ে হচ্ছে ভিতরে কিন্তু ফয়েল দেওয়া আছে ফয়েল ফয়েল আছে যাতে খাবার আপনার না নষ্ট হয় সহজে হুম এরপরে আছে এটা প্রাইস পুরো মাত্র 7 থেকে 8 টাকা 7 থেকে 8 টাকা জি ওকে এরপরে আমরা আসব হচ্ছে কি ড্যাফোডিল ইউনিভার্সিটির যে এবারে যে ইফতার পার্টি যে মূলত যে বক্সটা তৈরি করা হয়েছে ওনারা আমাদের থেকে প্রত্যেক বছরে মানে ওনাদের যতগুলো অর্গানাইজেশন বা ওনাদের যতগুলো অনুষ্ঠান হয় সব বক্সে আমাদের থেকে নিয়ে যা এই যে ওনাদের দেখুন বক্সটা

চেষ্টা করবো আর আপনার অফিসে আসে সহজ করে আমি বলে দিই আমি যেভাবে আসছি প্রথমে ঢাকার পুরান পল্টন সবাই চেনে বাইতুল মোকরমের যে পুরান পল্টন প্যাকেজিং এর যখন এক নম্বর বলা যায় সেই পুরান পল্টন এসে নোয়াখালী টাওয়ার নামে একটা টাওয়ার আছে ওখানে এসে আপনাকে ফোন করলে হবে হ্যাঁ ওখানে এসে আমাকে ফোন করলে হবে আমার দোকানের দোকানের যে লোক আছে ওরা

এই যে আপনাকে এটা দেখে সিলিন্ডার হুম এটা হচ্ছে কি যারা নিজেরা নিজস্ব প্যাকেজিং করতে চায় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কি বিভিন্ন কালার উপরে এই যে আমি আপনাকে এই যে এই পলির ক্ষেত্রে আপনার দুই কালার ইউজ হয়েছে হুম সামনে এক কালার পিছনে এক কালার ওকে এটা হচ্ছে কি আপনার কয় সিলিন্ডার লাগবে এটা আপনার পলির উপরে নির্ধারণ করে আচ্ছা কখনো কখনো আপনার দুই দুই হয়ে যাবে কখনো কখনো তিনটা লাগবে চারটা লাগবে আ আসলে আমরা তো মূলত আপনাকে এতক্ষণ ধরে স্যাম্পলে দেখাচ্ছি এগুলো হচ্ছে কি আমাদের এজ এ ক্লায়েন্ট যারা বিভিন্ন ধরনের এই কয়েল কয়েলের বক্স এরপরে যে লাইটিং বক্স এরপরে আছে বিভিন্ন ধরনের এক কোকারেজ এর বক্স এরপরে बर्थडे বক্স এই যে बर्थडे বক্স দেখুন বিভিন্ন ধরে কোম্পানিরা আমাদের থেকে बर्थडे বক্স নিয়েছে এই যে বিভিন্ন ধরনের কোম্পানিরা সবগুলো স্যাম্পল রাখা আছে হ্যাঁ এগুলো সবগুলো স্যাম্পল পিৎজা বক্স জে জে জেই এরকম বক্স চাচ্ছেন আমাদের থেকে আপনারা কাঙ্ক্ষিত লোকেশনে আসার পরে আপনারা আমার থেকে আপনাদের খুঁজে পাবেন আচ্ছা এখানে কি আপনার ডিজাইন করা হয় জি 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 এখানে আমাদের ডিজাইন করা হয় এটা হচ্ছে কি আমাদের অফিসের ডিজাইনের এর মূলত যে অফিসটা এটাই আর আমাদের মূল কাজটা করা হচ্ছে কি আমাদের কারখানার মধ্যে আহ এইটুকুই আমরা ভিডিওর মধ্যে দেখাতে পারলাম আসলে আপনারা যদি আসেন আসে বিস্তারিত আমাদের সাথে কথাবার্তা বলেন নেগোসিয়েশনের মাধ্যমে আপনাদের থেকে প্রাইসটা আমরা নির্ধারণ করব এবং কি যারা পাইকারি দামে আমাদের থেকে নিতে চান তারা অবশ্যই আমাদের বিস্তার ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই চাইবো যে যতটুকু মার্কেট প্রাইজে যতটুকু চ্যালেঞ্জ প্রাইস দেওয়া যায় আমরা অতটুকুই আমরা প্রাইসটা সুলভ মূল্যে এবং কি আমরা চাইবো যে আমাদের একজন কাস্টমার উনি যাতে আমাদের থেকে সার্ভিস নিয়ে যাতে খুশি হয় এবং কি যাতে আমাদের থেকে সার্ভিস নেওয়ার পরে যাতে এই সার্ভিসটা যাতে ওনার ভালো কাজে যায় আমরা এর চেষ্টা করব আমরা মূলত কাজ করি হচ্ছে মূলত উদ্যোক্তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনারা যারা অর্ডার দিতে চান তারা এই নাম্বারে ফোন করবেন জিরো এবং আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে তারা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ভাইভার টেলিগ্রাম সব কিছু দেখা থাকবে আপনারা আপনাদের নিজস্ব ডিজাইন করা প্রোডাক্টও আমাদের দিয়ে তৈরি করতে পারবেন এবং চাইলে আমরা বিভিন্ন ধরনের স্যাম্পল পাঠিয়ে দেব ওগুলো আপনারা পছন্দ করে এরপরে আপনারা তৈরি করতে পারেন বক্স অথবা পলি ব্যাগ এরপরে বিভিন্ন ধরনের কক বক্স পেপার এরপরে বিভিন্ন ধরনের টিভি বক্স এসি বক্স যে কোনো ধরনের বক্স আইটেম বা প্যাকেট প্যাকেজিং লাইনে যত কিছু আছে সব কিছুই আপনি আমাদের এখানে পাবেন ধন্যবাদ সহযোগিতা করার জন্য দিয়ে আমাদের উদ্দেশ্য মাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোন দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা একদিন সমাজের অন্য দশজন আপনাকেই অনুসরণ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন Thanks for stay with Business BD